प्रीतिं परमा अभयं वरदा नररूपधरं जनतापहरं शरणागत सेवक तोषकरीं प्रणमामि परं जननी শক্তিপীঠ শস্য শ্যামলা বঙ্গভূমির বাঁকুড়া জেলা সাধারণত অভাবগ্রস্ত ও ঘন ঘন দুর্ভিক্ষ পীড়িত বলিয়া পরিচিত হইলেও উহার দক্ষিণ পূর্ব ভাগে অবস্থিত ক্ষুদ্র জয়রামবাটি গ্রামখানি লক্ষ্মীর কৃপাদৃষ্টিবশত অন্যান্য গ্রাম অপেক্ষা অধিক সমৃদ্ধ এবং অক্লান্ত কর্মা কৃষক কুলের অবিরাম পরিশ্রমের ফলে উহার শস্যক্ষেত্র ইক্ষু ধান্য গম ও বিবিধ শাকসবজিতে পরিপূর্ণ থাকিয়া সদা হাস্যময়। শ্রীরামকৃষ্ণের জন্মস্থল কামারপুকুর হইতে জয়রামবাটি প্রায় 3 মাইল পশ্চিমে অবস্থিত। উহা বিষ্ণুপুর মহকুমার অন্তঃপাতে কোতুলপুর বা কোতুলপুর থানার অধীনস্থ শিরোমণিপুর নামক ফাঁড়ির অন্তর্ভুক্ত। গ্রামের উত্তর পশ্চিম কোণ হইতে পূর্ব মুখে প্রবাহিত স্বচ্ছতয় আমোদর নদ গ্রামের উত্তর সীমা নির্ধারিত করিয়া ক্রীড়াচঞ্চল বালকের ন্যায় আপন মনে আঁকিয়া বাঁকিয়া প্রায় 1 মাইল চলিয়াছে। পরে দক্ষিণ পূর্ব মুখে ঘুরিয়া কামারপুকুরের মুকুন্দপুর নামক পল্লীর প্রান্তদেশ প্রক্ষালন করিয়া দক্ষিণ দিকে প্রবাহিত হইয়াছে। স্বল্প পরিসর ও হেমন্তে অগভীর আমোদরের স্থানে স্থানে ছোট বড় দহ বা ঘূর্ণি জল আছে। উহার জল গভীর ও মৎস্যাদিতে পূর্ণ। কখনো কখনো ওই সকল ঘূর্ণিতে মৎস্যাশী ছোট ছোট কুমিরের আবির্ভাব হয়। বক্রগতি আমোদর জয়রামবাটির উত্তর প্রান্তে এক মনোহর উপদ্বীপে সৃষ্টি করিয়াছে। ওই হরিত শষ্পাচ্ছাদিত ত্রিভুজাকৃতি কূর্ম পৃষ্ঠভূমিখণ্ড বিল্ল বকুল গুলঞ্চ আম্র বট অশ্বত্থাদি বৃক্ষ বক্ষে ধারণ করিয়া ছায়া শীতল জনকোলাহাল হইতে দূরে অবস্থিত থাকিয়া নীরব গম্ভীর এবং ইতস্তত দুই একটি শ্মশান চিহ্ন শোভিত হইয়া বৈরাগ্যদ্দীপক। বিহঙ্গ কাকলিপুরিত ফল ও পুষ্প পরিপূর্ণ এই সাধনানুকূল মনোরম ভূভাগের মধ্যস্থলে অধুনা বিলুপ্ত আমলকি বৃক্ষের নিম্নে শ্রীমৎ স্বামী শারদানন্দ শ্রীযুক্তা যোগীন মা শ্রীযুক্তা গোলাপ মা প্রভৃতি অনেকে আমোদরে অবগাহন আনতে জপধ্যান ও গীতা চণ্ডী পাঠাদিতে দীর্ঘকাল কাটাইতেন। শ্রী শ্রী মাতা ঠাকুরানী বাল্যকালে এই আমোদর নদেই পর্বাদিতে গঙ্গা স্নান সমাপন করিতেন। জয়রামবাটির স্বাভাবিক অবস্থান অতি সুন্দর। প্রায় চারিপার্শ্বেই উন্মুক্ত প্রান্তর। আমোদর নদ এবং গ্রামের মধ্যবর্তী আন্দাজ অর্ধ মাইল পরিমিত ক্ষেত্র খুবই উর্বর। উহাতে এবং গ্রাম সংলগ্ন অন্যান্য ভূমিতে স্বল্পে সন্তুষ্ট কৃষক পরিবারের উপযোগী ধান্য ডাল লঙ্কা হলুদ তরকারি প্রভৃতি উৎপন্ন হইয়া থাকে। শ্রীমায়ের বাল্যকালে কার্পাসেরও চাষ হইত আর পুষ্করিণীতে যথেষ্ট মৎস্য ছিল। কথিত আছে যে শ্রীমায়ের আগমনের পূর্বে গ্রামে তেমন প্রাচুর্য দেখা যাইত না, তাহার আবির্ভাবের পর অবস্থার উন্নতি হইয়াছে। তখনই ক্ষুদ্র গ্রামে কোনো দোকান ছিল না, অথচ ক্ষেত্রোৎপন্ন দ্রব্যাদিতে সন্তুষ্ট গ্রামবাসীদিগকে সাধারণত অন্য গ্রামের মুখাপেক্ষী হইতে হইত না। বিশেষ প্রয়োজনে তাহারা 3 মাইল দূরবর্তী কামারপুকুরের হাটে যাইত এবং সেখান হইতে মিঠাই মন্ডা কিনিয়ে আনিত। 6 মাইল উত্তরে কোতুলপুরে তাহারা আবশ্যকীয় বস্ত্র লবণ ও মশলা প্রভৃতি দ্রব্য পাইত, কিংবা 5-6 মাইল দক্ষিণ পশ্চিমে কয়াপাট বদনগঞ্জে যাইয়া হাট বাজার করিত। জয়রামবাটির 1 মাইল পশ্চিমে শিহরের হাটতলায় কয়েকটি ছোট দোকান এবং মাইল দেড়েক দূরে পুকুরে গ্রামে একখানি মুদির দোকান ছিল। সময় বিশেষে ইয়ারাও জয়রামবাটির অভাব মিটাইত। গ্রামের উত্তরে আমোদর পার হইয়া প্রশস্ত মাঠের পর বৃহৎ দেশরা গ্রাম, পূর্বেও প্রায় 1 মাইল ব্যাপী ধান্যক্ষেত্রাদির পর আমোদর নদ। উহা পার হইয়া অমরপুর গ্রামের ভিতর দিয়া চলা পথে কামারপুকুরে যাইতে হইত। অধুনা ওই পথটি প্রশস্ত ও সহজগম্য হইয়াছে। পথের আশেপাশে বট অশ্বত্থাদির সুশীতল ছায়ায় ক্লান্ত পথিকগণ ও গোচারণরত বালকগণ বিশ্রাম করিয়া থাকে। শ্রী শ্রী মাতা ঠাকুরানীর পিতৃবংশ মুখোপাধ্যায়রা ওই গ্রামের প্রাচীন অধিবাসী। এই মুখোপাধ্যায়গণ এবং তাহাদের দৌহিত্রবংশীয় বন্দ্যোপাধ্যায় কুল ভিন্ন আর কোনো ব্রাহ্মণ পরিবার সেখানে নাই।
এতদ ব্যতীত বিশ্বাস মণ্ডল ঘোষ ও সাময়ী উপাধিধারী কয়েক সদ্গোপ পরিবার, কয়েক ঘর গোয়ালা, এক ঘর নাপিত, এক ঘর ময়রা, এক ঘর কামার এবং দুই তিন ঘর বাগদি, এইসব মিলিয়া প্রায় একশতটি পরিবার তাহাদের স্বল্প পরিসর মৃত্তিকা গৃহে অনাড়ম্বর পল্লী জীবন যাপন করে। গ্রামের নামের উৎপত্তি বিষয়ে কোনো অবিসংবাদিত মত আমরা অবগত নহি। হয়তো মুখোপাধ্যায়দের আরাধ্য দেবতা অথবা পূর্বপুরুষদের কাহারও নামেই গ্রামের নামকরণ হইয়া থাকিবে। গ্রামের দক্ষিণ পার্শ্ববর্তী তালবৃক্ষ সুশোভিত বাণুজ্যে পুকুরে গ্রামবাসীরা স্নান করিত এবং উহা হইতেই পানীয় জল আহরণ করিত। বাণুজ্যে পুকুরের দক্ষিণে শতদল শোভিত একটি সুন্দর প্রাচীন পুষ্করিণী। গ্রামের পশ্চিম পার্শ্বে কৃষককুলের চাষের ভরসাস্থল আহের নামক বৃহৎ জলাশয় এবং প্রায় মধ্যস্থলে পুণ্যপুকুর নামে প্রাচীন পুষ্করিণী অবস্থিত। পুণ্যপুকুরের পশ্চিম তীরে দক্ষিণ দিকে শ্রী শ্রী মাতা ঠাকুরানীর নূতন বাটি, যাহা 1323 সালে নির্মিত। ওই পাড়ের উত্তর দিকে দক্ষিণ দাঁড়িয়ে একখানি ক্ষুদ্র খড়ের চালা আছে, উহা মুকুজ্জে বংশের প্রাচীন দেবালয়। উহার একখানি ঘরে সাঙ্গপাঙ্গ সুন্দর নারায়ণ নামক কুর্মাকৃতি ধর্ম ঠাকুর অবস্থান করেন। মুকুজ্জেরা এখনও পালাক্রমে দেবতার পূজা চালাইয়া থাকেন। অপরপক্ষ কালীমাড়ো নামে পরিচিত। সম্ভবত মাড়ো শব্দ মণ্ডপেরই অপভ্রংশ। এই মাড়োতে প্রতি বৎসর কালী পূজা হইত, কিন্তু পরে মুকুজ্জদের অন্তর্বিবাদে উহা বন্ধ হইয়া গিয়াছে। এই মণ্ডপেই আবার গ্রাম্য পাঠশালা বসিত। আঁচলে মুড়ি বাঁধিয়া এবং বগলে পাত্তাড়ি লইয়া গ্রাম্য বালক বালিকারা দুই বেলা তথায় সমবেত হইত। কালীমণ্ডপের উত্তর পশ্চিম কোণে প্রাচীরের সংলগ্ন একখণ্ড কৃষ্ণপ্রস্তর ছিল, উহা মা ষষ্ঠীর প্রতীক। নববিবাহিত বরবধূকে এই ষষ্ঠীতলায় আসিয়া প্রণাম জানাইতে হইত। শ্রীরামকৃষ্ণ ও শ্রীমাকেও নিশ্চয়ই এখানে আসিতে হইয়াছিল। মা ষষ্ঠী এখন সুন্দর নারায়ণের গৃহে স্থান পাইয়াছেন। পুণ্যপুকুরের দক্ষিণ পাড় হইয়া যে গ্রাম্য রাস্তা গিয়াছে, উহার দক্ষিণ পার্শ্বে পুণ্যপুকুরের পূর্ব পাড়ে ও দক্ষিণ পাড়ের পূর্ব কোণে মোড়লপাড়া। মোড়লপাড়ার দক্ষিণ পার্শ্বে সুপ্রসিদ্ধা সিংহবাহিনীর মাড়ো বা দেবালয়। সিংহবাহিনী ও তাহার সঙ্গিনী দয় এক আসনে এবং মনসা দেবী অন্য আসনে স্থাপিতা। মুখুজ্জেরাই দেবীর পুরোহিত। আমরা যে সময়ের কথা লিখিতেছি, দেবী তখন একখানি খড়ের চালায় থাকিতেন। বর্তমানে পাকা ভিতের ওপর টিনের চালা হইয়াছে। পুণ্যপুকুরের দক্ষিণে বাণুজ্যদের বাড়ি। গৃহদেবতার প্রাচীন ইষ্টক নির্মিত দেবালয়, বৈঠকখানা ইত্যাদি দেখিলে মনে হয় যে ইহারা একসময় সমৃদ্ধিশালী ছিলেন, এখন সবই ধ্বংসপ্রায়। পুণ্যপুকুরের তীরবর্তী শ্রীমায়ের নূতন বাড়ি ও কালীমণ্ডপের পশ্চিম দিক দিয়া উত্তর দক্ষিণে প্রধান গ্রাম্য পথ বিস্তৃত রহিয়াছে। উহা ধরিয়া একটু উত্তরে অগ্রসর হইলেই বাম দিকে শ্রীমায়ের জন্মস্থানের উপর ইষ্টক নির্মিত মন্দির দেখিতে পাওয়া যায়। মুকুজ্জেরা প্রথমে এই ভূমিখণ্ডেই বাস করিতেন, কিন্তু বংশবৃদ্ধি হওয়ায় দক্ষিণ পশ্চিমে সরিয়া যান। পূর্বোক্ত গ্রাম্যপথের পশ্চিমে তাহাদের পূর্বদ্বারী গৃহগুলি আজও বিদ্যমান। প্রাচীন বসতবাটির পূর্ব দিকে একখানি দোচালা ঘর ছিল, মধ্যে দেওয়াল, উহার দুই পার্শ্বে সদর ও অন্দর, দক্ষিণে রান্নাঘর ঢেঁকিশাল প্রভৃতি ছিল। মুকুজ্জেদের বর্তমান গৃহগুলির দক্ষিণ দিকে পূর্ব পশ্চিমে লম্বমান যে রাস্তা আছে, উহা একদিকে পুণ্যপুকুরের পশ্চিমস্থ প্রধান গ্রাম্য পথের সহিত মিলিত হইয়াছে এবং অপরদিকে কলুগেড়ে নামক পুকুরের উত্তর পাড় দিয়া পশ্চিম মুখে গিয়া ঘোষপাড়ার দক্ষিণ পার্শ্ব হইয়া আহেরের উত্তর পাড়ে শিহরের রাস্তার সহিত মিলিয়াছে। ঘোষপাড়ার পশ্চিম প্রান্তে উক্ত পথের অদূরে ঘোষবংশের কুলদেবতা যাত্রা সিদ্ধি রায় নামক ধর্ম ঠাকুরের পাকা মন্দির, চারি খুড়া বিশিষ্ট একখানি চতুষ্কোণ আসনে তাহার প্রতীক। জয়রামবাটির চতুষ্পার্শ্বস্থ যে সকল গ্রামের সহিত শ্রীরামকৃষ্ণ বা শ্রী মায়ের পবিত্র স্মৃতি বিশেষভাবে জড়িত, তাহাদের মধ্যে শিহর, কোয়ালপাড়া, আনুর ও শামবাজারের নাম উল্লেখযোগ্য। শিহরে ঠাকুরের পিস্তুত ভগিনী হেমাঙ্গিনীর শ্বশুর গৃহ এবং শ্রী মায়ের মাতুলালয়। এই সূত্রে বাল্যাবধি উভয়ে তথায় বহুবার গিয়াছিলেন। পরবর্তীকালে বিষ্ণুপুরের পথে কলকাতায় যাতায়াতের সময় শ্রীমা প্রায় কোয়ালপাড়ায় দু একদিন বিশ্রাম করিতেন, দুইবার অধিক দিনও বাস করিয়াছিলেন। আনুরে বিশালাক্ষী দর্শনে গমনকালে ঠাকুর পথিমধ্যে দেবীর ভাবে আবিষ্ট হইয়াছিলেন। শামবাজারে তিনি একবার সাত অহরাত্র সংকীর্তনে মত্ত হইয়াছিলেন। এতদ্ব্যতীত অপর অনেক গ্রাম ঠাকুর ও শ্রীমায়ের লীলাস্মৃতি বহন করিতেছে।
জয়রামবাটির পূর্বে আমোদরের অপর তীরে বৃহৎ গ্রাম তাজপুর, দক্ষিণে গ্রামের জমিদার রায়দের বাসভূমি জীবটা, দক্ষিণ পশ্চিমে মসিনাপুর অথবা মসনেপুর, পশ্চিমে শিহর। এই সব গ্রামই জয়রামবাটি হইতে অর্ধক্রোশের মধ্যে। শিহরের পশ্চিমে মুসলমান অধ্যুষিত শিরোমণিপুর, সেখানে পুলিশের ফাঁড়ি আছে। জয়রামবাটি কলকাতা মহানগরী হইতে অধিক দূর নহে, অথচ তথায় যাতায়াত বিশেষ আয়াসসাধ্য। পূর্বে উহা আরও দুর্গম ছিল। তখনকার দিনে অধিকাংশ লোক কামারপুকুর, বেঙ্গা চৌরাস্তা, কুমারগঞ্জ, একলক্ষী ও উচালনের পথে পদব্রজে চলিয়া ও চটিতে বিশ্রাম করিয়া বর্ধমানে উপস্থিত হইতেন এবং তথায় ট্রেনে চড়িতেন। সঙ্গতি সম্পন্ন বিরল দু চারজনই পালকি প্রভৃতির সাহায্য লইতেন। সমস্ত পথেই তখন দস্যু ভয় ছিল। ওই পথে গোজানে দ্রব্য সম্ভার গ্রাম হইতে গ্রামান্তরে প্রেরিত হইত। উচালন বর্ধমান হইতে আন্দাজ ১৬ মাইল, কামারপুকুর হইতেও প্রায় ঐরূপ। অপর একটি পথ কামারপুকুর হইতে জাহানাবাদ বা আরামবাগের মধ্য দিয়া তেলোভেলোর মাঠ অতিক্রমপূর্বক তারকেশ্বর পর্যন্ত গিয়াছে। এই পথে কলকাতার দূরত্ব অল্পতর হইলেও উহা অধিক ভয়াবহ ছিল। বর্ষায় এই পথ দুর্গম হইলে কেহ কেহ আরামবাগে গহনার নৌকায় উঠিয়া রানীচক ও কোলাঘাট হইয়া কলকাতায় যাইতেন। বেঙ্গল নাগপুর রেললাইন খুলিবার পর বহু লোক বিষ্ণুপুরের পথে যাইতেন। কলকাতার লোকেরা বিষ্ণুপুর পর্যন্ত ট্রেনে যাইয়া তথা হইতে বাসে কোতুলপুর, কোয়ালপাড়া ও দেশরা হইয়া জয়রামবাটি গিয়া থাকেন। বর্ষাকালে বাস কোতুলপুরের ওদিকে আর যায় না, সুতরাং বাকি পথ গোজানে বা পদব্রজে যাইতে হয়। কেহ কেহ বর্ধমান পর্যন্ত ট্রেনে যাইয়া বাসে আরামবাগে উপনীত হন এবং তথা হইতে গোজানে বা পদব্রজে কামারপুকুর হইয়া জয়রামবাটি গমন করেন। এতদ্ব্যতীত ছোট লাইনের ট্রেনে চাপাডাঙ্গা যাইয়া সেখান হইতে বর্ষা ব্যতীত অন্য ঋতুতে মোটরে বা বর্ষার সময় গোজানে আরামবাগ যাওয়া চলে। আরামবাগ হইতে জয়রামবাটি আন্দাজ ১১ মাইল। আধুনিক সভ্যতার কেন্দ্রস্থল হইতে বিচ্ছিন্ন থাকিলেও জয়রামবাটিতে আনন্দোৎসবের অভাব কোনো কালেই ছিল না। বৎসরে অনেক পার্বণই সেখানে জাঁক জমকে অনুষ্ঠিত হয়। আবার শরৎকালে সিংহবাহিনীর মন্দিরে তিন দিবসব্যাপী সাড়ম্বর পূজা, বলি ও ভোগ রাগাদি লইয়া গ্রামবাসীরা মাতিয়া উঠে। দেবীর অন্নভোগ নিষিদ্ধ, তাহাকে চিড়া, ফলমূল ও মিষ্ট নিবেদন করা হয়। রাধাষ্টমী ও শ্যামা পূজাতে গ্রামবাসীরা মিলিত হইয়া আনন্দোৎসব ও কীর্তনাদি করে। শিবরাত্রিতে শিহরে গমনপূর্বক শান্তিনাথের পূজা দেয় এবং গাজনের সন্ন্যাসী সাজিয়া ব্রত উপবাস করে। বৈশাখ জ্যৈষ্ঠ মাসে ধুমধামের সহিত শীতলা দেবীর পূজানুষ্ঠান আজও প্রচলিত আছে। সঙ্গতি সম্পন্ন গৃহে অদ্যাপি সময় বিশেষে অষ্টপ্রহর কীর্তন ও পৌরাণিক যাত্রা অভিনয়াদি হইয়া থাকে। যাত্রা শুনিতে বগলে মাদুর লইয়া ও আঁচলে মুড়ি বাঁধিয়া গ্রামান্তরে গমনের প্রথা আজও বিদ্যমান আছে। সর্বোপরি জয়রামবাটি শ্রী শ্রী মাতা ঠাকুরাণী শারদামণি দেবীকে অঙ্কে ধারণ করিয়া বর্তমান যুগের শ্রেষ্ঠ শক্তিপীঠে পরিণত হইয়াছে। তাহার জন্মস্থলের উপর অবস্থিত শুভ্র ইষ্টক মন্দিরের শ্বেতচূড়া এবং তদুপরি মা নামাঙ্কিত ধাতু পতাকা দূর দূরান্তরের পথিকবর্গকে সে কথা স্মরণ করাইয়া দিতেছে এবং দেশ বিদেশের প্রণতি আকর্ষণ করিতেছে। লোক চলাচলের অপেক্ষাকৃত সুবিধা, রামকৃষ্ণ মঠ ও মিশনের কেন্দ্র স্থাপন এবং ওই কেন্দ্রকে অবলম্বনপূর্বক বিবিধ সেবানুষ্ঠানের ফলে জনসমাজের দৃষ্টি ক্রমেই এই অতি পবিত্র পীঠের প্রতি আকৃষ্ট হইতেছে এবং সঙ্গে সঙ্গে গ্রামেরও উন্নতি হইতেছে। মন্দির প্রতিষ্ঠা দিবস অক্ষয় তৃতীয়ায় শ্রী শ্রী মায়ের চরণ রজত দ্বারা পবিত্রীকৃত এই পুণ্যভূমিতে দেহ অবলুণ্ঠিত করিবার জন্য প্রতি বৎসর বহু ভক্তের সমাগম হয়। শ্রী শ্রী মায়ের জননীর দ্বারা আরাধ্য জগদ্ধাত্রী পূজাও এখানে তুল্য সমারোহে অনুষ্ঠিত হইয়া থাকে। শ্রী জগদম্বার ইয়া এক অপূর্ব মহিমা যে তাহার পাদপদ্মস্পর্শে নগণ্য জয়রামবাটি আজ পূর্ণ তীর্থে পরিণত হইয়া নিজ গৌরব সর্বত্র ঘোষণা করিতেছে। শ্রী মা এই ভূমির ধুলি স্বয়ং একদিন মস্তকে ধারণ করিয়া বলিয়াছিলেন, জননী জন্মভূমিশ্চ সর্গাদপি গরীয়সী।